হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই লাইট অফ নলেজ চ্যানেল আজকে আমরা আসাম টেটের সোশ্যাল সায়েন্সের উপর পঞ্চাশটি খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি নিয়েছি ক্লাস সিক্সের সোশ্যাল সায়েন্সের পুরো বইটি দেখে পঞ্চাশটি ইম্পর্টেন্ট কোয়েশন নিয়েছি এগুলো নিয়ে আজকে ডিসকাশন করা হবে যদি প্রশ্নগুলো ভালো লাগে তো আপনারা আমার ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সো আজকের প্রথম কোয়েশনটি হল গ্রহাণুপুঞ্জগুলি কোন দুইটি গ্রহের মধ্যে দেখা যায় অপশন নাম্বার এ মঙ্গল ও পৃথিবী অপশান নাম্বার বি পৃথিবী ও শনি অপশন নাম্বার সি মঙ্গল ও বৃহস্পতি গ্রহাণুপুঞ্জ পুঞ্জ বলতে অ্যাস্ট্রয়েট বেল্টকে বুঝায় তো অ্যাস্ট্রয়েট বেল্টগুলো কোথায় পাওয়া যায় অপশান নাম্বার সি কারেক্ট আনসার মঙ্গল ও বৃহস্পতি আর নেক্সট কোয়েশন পৃথিবীর জমজ কোন গ্রহকে বলা হয় অপশান নাম্বার এ বুধ বি শুক্র সি মঙ্গল ডি শনি কারেক্ট আনসারটি হল শুক্র গ্রহকে পৃথিবীর জমজ গ্রহ বলা হয় নেক্সট কোয়েশন সৌরজগতে কিছুদিনের দিনের জন্য হঠাৎ দেখা যায় এরূপ উজ্জ্বল বাষ্পপিণ্ডগুলিকে কি বলে অপশন নাম্বার এ গ্রাহাণুপুঞ্জ বি দুমকেতু সি উপগ্রহ ডি নক্ষত্র কারেক্ট আনসারটি হল বি দুমকেতু নেক্সট কোয়েশন ওয়ান ডিগ্রি অন্তর অন্তর দ্রাগিমা রেখার মোট সংখ্যা কত টি অপশন নাম্বাৰ এ নাইনটি অপশ্যন নাম্বাৰ বি ওৱান এইট্টি অপশ্যন নাম্বাৰ চি থ্ৰী ছিক্সটি ৰাট আনচাৰটি হ'ল থ্ৰী হাণ্ড্ৰেড ছিক্সটি তিনশ ষাঠি দ্ৰাগিমা ৰেখা এক ডিগ্ৰীপৰ আছে নেক্সট কোৱেশ্যন হ'ল বিসুপ্ৰেকাতে সূৰ্যৰ আলু কোন তাৰিখে লম্বভাৱে পৰে অপশান নম্বর এ একুশে জুন বি বাইশে জু বাইশে ডিসেম্বর সি একুশে মার্চ কারেক্ট আনসারটি হলো অপশান নাম্বার এ একুশে জুন আপনারা ভিডিও না টেনে দেখবেন কারণ এই যে ক্লাস সিক্স বলে যে ইগনোর করবেন না কারণ হলো এমন এমন কোয়েশন আছে আমি যখন লিখেছিলাম এ পঞ্চাশটা কোয়েশন তখন দেখেছি এই পঞ্চাশটা কোয়েশনের মধ্যে একটা কোয়েশন গতবার এসেছে তো এই পঞ্চাশটা কোয়েশনের মধ্যে আই উইল বি হোপ এক ওয়ান মার্ক এক মার্ক আপনারা পাবেন আশা করি এত ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশন এশিয়া মহাদেশ থেকে ইউরোপকে বিচ্ছিন্নকারী পর্বতমালা কোনটি অপশন নম্বর এ অ্যান্ডিস বি হিমালয় সি ইউরাল কারেক্ট আনসারটি হলো সি ইউরাল নেক্সট কোয়েশন হেমোস্পিয়ার ও হ্যাট্রোস্পিয়ারের মধ্যের সীমাটির নাম কি হেমোস্পিয়ার আর ওর হ্যাটোস্পিয়ার এর মধ্যে যে জায়গাটা আছে সেই জায়গাটার কী বলে সেই জায়গাটাকে বলে মেসুপ নেক্সট কোয়েশন ওজন গ্যাসের স্তরটি কোন স্তরে অবস্থিত অপশন নাম্বার এ মেসোস্ফিয়ার বি স্টোস্পিয়ার সি ট্রপোস্পিয়ার কারসারটি হল স্টেটোস্পিয়ার ইম্পর্ট্যান্ট কোয়েশন ফুজিয়ামা আগ্নেয় পর্বত কোন দেশে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ফুজিয়ামা আগ্নেয় পর্বত কোন দেশে অবস্থিত কারেক্ট আনসারটি হল জাপান জাপানে পুজিয়ামা আগ্নেয় পর্বত অবস্থিত নেক্সট কোয়েশন পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন পর্বত কোনটি অপশন নাম্বার এ হিমালয় বি ব্ল্যাক ফরেস্ট সি আরাবল্লি কারেক্ট আনসারটি হলো সি আরাবল্লি নেক্সট কোয়েশন রকি পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত অপশন নাম্বার এ এশিয়া বি ইউরোপ সি উত্তর আমেরিকা মহাদেশ কারেক্ট আনসারটি হলো উত্তর আমেরিকা মহাদেশে রকি পর্বতমালা অবস্থিত নেক্সট কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাউন্ট আবু কোথায় অবস্থিত অপশান নাম্বার এ আসাম বি মেঘালয় সি কেরালা ডি রাজস্থানে কারেক্ট আনসারটি হলো রাজস্থানে নেক্সট কোয়েশ্চন মানস রাষ্ট্রীয় উদ্যান কোন জেলায় অবস্থিত গত বছর বোধ হয় এই কোয়েশনটি এসেছিল মানস রাষ্ট্রীয় উদ্যান কোন জেলায় অবস্থিত অপশন নাই ডাইরেক্ট আনসার বাক্সা ও চিরাং জেলায় মানস রাষ্ট্রীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চন কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান প্রধানত আসামের কোন জেলায় অবস্থিত প্রধানত আসামের কোন জেলায় অবস্থিত অপশন নাম্বার এ গোলাঘাট বি যুরহাট সি মরিগাঁও কারেক্ট আনসারটি হলো অপশান নম্বর এ গোলাঘাট নেক্সট কোয়েশন আসামের কোথায় কার্পাস চাষ হয় অপশান নম্বর এ ডিমা হাসাও অপশান নাম্বার বি কার্বি আলং সি নয়াগাঁও কারেক্ট আনসারটি হলো অপশান নাম্বার বি কার্বি আলং নেক্সট কোয়েশন ডিব্রু ডিব্রু সৈকুয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান নাম্বার এ মরিগাঁও বি কামরূপ সি তিনচুকিয়া কারেক্ট আনসারটি হলো তিনিচকীয়া নেক্সট কুৱেশ্যন পবিতোৰা অভয়াৰণ্য কোঠাই অৱস্থিত অপচন নম্বৰ এ ডিব্ৰুগড় বি গোলাঘাট চি মৰিগাঁও কাৰেক্ট আনচাৰটি হ'ল মৰিগাঁৱে পবিতোৰা অভয়াৰণ্য অৱস্থিত নেক্সট কুৱেশ্যন মানস জাতীয় উদ্যান কোঠাই অৱস্থিত অপচন নম্বৰ এ মৰিগাঁও বি বৰপেটা চি কামৰূপ কাৰেক আনচাৰটি হ'ল অপশ্যন নম্বৰ বি বৰপেটা বরপেটায় মানস জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশন ওয়ারাং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশন নম্বর এ দরং বি কামরূপ সি গোলাঘাট কার্ট আনসারটি হলো দরং এই চার পাঁচটার মধ্যে গত বছর একটা ছিল একটা এক মার্ক এসেছিল সুতরাং এই বছর আপনারা মন দিয়ে দেখবেন কোন জেলায় কী অবস্থিত নেক্সট কোয়েশন দীপর বিল কোথায় অবস্থিত এ কার্বি আলং বি কামরূপ সি নয়গাঁও কারেক্ট আনসারটি হল বি কামরূপ নেক্সট ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণে অবস্থিত স্থানটি হলো এ কন্যাকুমারী বি পণ্ডিচিরি সি রাজস্থান কারেক্ট আনসারটি হলো এ কন্যাকুমারী গঙ্গা নদীর উৎস কোন হিমবাহ থেকে অপশন নাম্বার এ তামসুপ বি খাম্বার সি গঙ্গুত্তি কারেক্ট আনসারটি হলো সি গঙ্গোত্রী নেক্সট কোয়েশন ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কি এ অপশন নাম্বার এ সুয়েশকাল বি পানামা যুজক সি পক প্রণালী খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশন আনসারটি হলো পক প্রণালী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কখন প্রবাহিত হয় অপশন নাই শুধু আনসার গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় নেক্সট কোয়েশন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতে কখন প্রবাহিত হয় এটারও অপশন নাই শুধু আনসার শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় নেক্সট কোয়েশন সিন্ধু সভ্যতার লোতাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত অপশন নম্বর এ গুজরাট বি পাঞ্জাব সি হরিয়ানা কারেক্ট আনসারটি হলো অপশান নম্বর এ গুজরাট সিন্ধু সভ্যতার নিয়ে একটা বিরাট একটা সিন্ধু সভ্যতার উপরে একটা ভিডিও আমি করব এটা বিরাট লম্বা একটা ট্রফিক এই যে লোতাল আছে লোতাল ইল সিন্ধু সভ্যতা তখনকার সময়ে কি ছিল একটা বন্দর ছিল এখানে জাহাজ নিয়ে মালপত্র এইগুলা তাদের অন্য অন্য জায়গায় নিয়ে জগা যাইত মালপত্র এক অন্য জায়গায় যাইত একটা লোতাল এটা বর্তমানে কোন জেলায় অবস্থিত গুজরাটে সিন্ধু সভ্যতার কালীবাঙ্গন বর্তমানে কোন রাজ্যে অবস্থিত অপশন নাম্বার এ লারকানা বি কেরালা সি পাঞ্জাব কারেক্ট আনসারটি হল পাঞ্জাব নেক্সট কোয়েশন আর্যরা কোন জিনিসকে প্রধান সম্পদ হিসাবে গণ্য করে অপশন নাম্বার এ গুড়া বি বাঘ সি গরু আর্যরা কোন জিনিসকে প্রধান সম্পদ হিসাবে গণ্য করেছিল অপশন নাম্বার সি কারেক্ট আনসার গরু আর্যগণ কোন বার্ষিক গোষ্ঠীর মানুষ ছিল এটার অপশন নাই শুধু আনসার আনসারটি হলো ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর মানুষ ছিল আর্যগণ আর্যদের শ্রেষ্ঠ উপাস্য দেবতাকে অপশন নাম্বার এ বরুণ বি অগ্নি সি ইন্দ্র কারেক্ট আনসারটি হল সি ইন্দ্র নেক্সট কোয়েশন নিচের কোনটি মহাজনপদে রাজতন্ত্র প্রতি ছিল না অপশন নাম্বার এ মগধ বি লিচ্চবি সি অবন্তি মহাজনপদে রাজতন্ত্র ছিল না লিচবিতে লিচবিতে কোনো রাজতন্ত্র ছিল না মগধ রাজ্যের নিকটবর্তী নদী হলো এ অপশন নাম্বার এ গঙ্গা বি যমুনা সি কুশি কারেক্ট হল হলো মগধ রাজ্যের নিকটবর্তী নদী যেটি যমুনা নদী নেক্সট কোয়েশন নিচের কোন জায়গাগুলো ষোলো মহাজনপদের অন্তর্ভুক্ত নয় অপশন নাম্বার এ কুশল বি বৎস শ্রী হস্তিনাপুর কারেক্ট আনসারটি হলো হস্তিনাপুর নেক্সট কোয়েশন কোন বৃত্তির লোক মহাজন পদগুলিতে ছিল না নিচে দেওয়া কোন বৃত্তির লোক মহাজন পদগুলিতে ছিল না দেখলাম অপশন নাম্বার এ বারোই বি কুমার সি পেশাদার স্থপতি কারেক্ট আনসারটি হল পেশাদার স্থপতি নেক্সট কোয়েশন কোন রাজার দিনে মগধ সাম্রাজ্য পরিণত হয়েছিল অপশন নম্বর এ বিম্বিসার বিয় শশ্রু সি মহাপদ্মনন্দ ডি চন্দ্রগুপ্ত মৌর্য কারক্ট আনসারটি হল চন্দ্রগুপ্ত মৌর্য মগধ সাম্রাজ্য পরিণত হয়েছিল মগধ নেক্সট কোয়েশন প্রাচীন মগধ বর্তমানে ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত অপশন নাম্বার এ বিহার বি হরিয়ানা সি পাঞ্জাব কারেক্ট আনসারটি হলো অপশন নাম্বার এ বিহার মগধ রাজ্যের প্রতিষ্ঠিতাকে অপশন নাই শুধু আনসার মগধ রাজ্যের প্রতিষ্ঠিতা বিম্বিসার নেক্সট কোয়েশন গুপ্ত যুগে কোন শ্রেণীর লোকেদের শ্রেষ্ঠী বলা হতো শ্রেষ্ঠী বলা হতো ইম্পর্ট্যান্ট কোয়েশন এটি গুপ্ত যুগে ব্যবসায়ী লোকদেরকে শ্রেষ্ঠী বলা হতো নেক্সট কোয়েশন ম্যাগাস্তিনিসের রচিত গ্রন্থটির নাম কী মেগাস্তিনিস একজন লেখক ছিলেন তার ম্যাগাস্তিনি রচিত গ্রন্থটা হলো ইন্ডিকা গ্রন্থ আর এই গ্রন্থে আমরা কী জানতে পারি মৌর্য যুগের সামাজিক অবস্থার কথা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা জানতে পারি ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশন কৌটল্যের রচিত গ্রন্থটির নাম কী কৌটল্যের রচিত গ্রন্থটির নাম হল অর্থ শাস্ত্র কৌতল্যের আরেকটি নাম ছিল চাণক্য এবং আরেকটি নাম হয়েছিল তাকে বিষ্ণুগুপ্ত বলে জানা যত তো কৌতল্যের তিনটি নাম পেয়েছি চাণক্য বিষ্ণুগুপ্ত কৈতুল্য আর গ্রন্থটির নাম হলো অর্থশাস্ত্র আর এই অর্থশাস্ত্র আমরা মৌর্যযুগের সামাজিক অবস্থার কথাও জানতে পারি ইন্ডিকাতেও আমরা মৌর্যযুগের সামাজিক অবস্থার কথা জানতে পারি নেক্সট কোয়েশ্চন সম্রাট অশোকের শিলালিপিসমূহ শিলালিপি সমূহ কি ভাষায় লিখা হয়েছিল শিলালিপি সমূহ পালি ও প্রাকৃতিক প্রাকৃত্য ভাষায় লেখা হয়েছিল এটার কোনো অপশন নেই পালি ও প্রাকৃতিক নেক্সট কোয়েশন সম্রাট অশোককে অপর একটা নামে জানা যায় কি নাম সম্রাট অশোককে রাধস্বী অশোক বলা হয় নেক্সট কোয়েশন মৌর্য বংশের শেষ রাজা চিলেনকে কোনো অপশন নাই শুধু আনসার বেশি অপশন দিলে লম্বা হয়ে যায় ভিডিও তো শুধু অপশন আনসারটা দিয়েছি যুগের শেষ রাজা চিলেনকে বৃহদ্রত যদি ভালো লাগে কোয়েশনগুলো ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন কী কীরম লাগছে নেক্সট কোয়েশন সংস্কৃত ব্যাকরণের মহাবাশ্যকে মহাবাশ্য কে রচনা করেন সংস্কৃত ব্যাকরণের মহাবাশ্য কে রচনা করেন কারেক্ট আনসারটি হলো অপশন নাই শুধু আনসার পতঞ্জলি নেক্সট কোয়েশ্চন অসমের স্বার্থে বাড়িতে কি শিল্প আছে অপশন এ বাসবেত বিটমুগা সি কাঁসা শিল্প আনসারটি হলো সি কাঁসা শিল্প এটা একটু ইম্পর্টেন্ট কোয়েশন অসমের স্বার্থে বাড়িতে কী শিল্প আছে সংবিধান নেক্সট কোয়েশন সংবিধানের কত নম্বর তারা অনুযায়ী কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কত নম্বর দ্বারা অপশন নম্বর এ টি টোয়েন্টি ফাইভ বি টি ফিফটি সিক্স সি অপশন নাম্বার সি থ্রি হান্ড্রেড সিক্সটি তা কার্যাক্ট আনসারটি হলো অপশন নম্বর সি তিনশো ষাট নম্বর আর্টিকল আর্টিকেলে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে কোনো রাজ্যে নেক্সট কোয়েশন সংবিধানের তিহাত্তরতম সংশোধন অনুযায়ী পঞ্চায়েতের দায়িত্বে কতটি বিষয়ে হস্তান্তর করা হয়েছে অপশন নম্বর এ টোয়েন্টি নাইন বি থার্টি ওয়ান সি থার্টি ডি টোয়েন্টি এইট কারেক্ট আনসারটি হলো অপশান নম্বর এ টোয়েন্টি নাইন নেক্সট কোয়েশন সংবিধানের তৃহত্তরতম সংশোধন কখন হয় অপশন নম্বর এ নাইনটিন নাইনটি টু অপশন নাম্বার বি নাইনটিন নাইনটি ফাইভ অপশন নম্বর সি টু থাউজেন্ড থ্রি কারেক্ট আনসার আনসারটি হল অপশন নম্বর এ নাইনটিন নাইনটি টু নেক্সট কোয়েশন আসামের বর্তমান পঞ্চায়েত আইন কখন প্রণয়ন করা হয় আসামের বর্তমান পঞ্চায়েত আইন যেটা অপশন নাম্বার এ নাইনটিন নাইনটি ফোর অপশন নম্বর বি নাইনটিন অপশন নম্বর সি নাইনটিন নাইনটি ওয়ান অপশন নাম্বার এ নাইনটিন নাইনটি ফোর নেক্সট কোয়েশন সংবিধানের দ্বাদশ তপসিল অনুযায়ী শহরাঞ্চলের স্বায়ত্তশাসন শাসন সংস্থার দায়িত্বে কতটি বিষয় হস্তান্তর করা হয়েছে অপশন নম্বর এ এইটিন অপশন নাম্বার বি টোয়েন্টি অপশন নাম্বার সি থার্টি কারেক্ট আনসারটি হল অপশন নাম্বার এ এইটিন তো আজকে এইখানে পঞ্চাশটি কোয়েশন শেষ করছি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আজকে মোটামুটি ক্লাস সিক্সের পুরো বইটি পড়ে আমি এই পঞ্চাশটি কোয়েশন বেসে বের করেছি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশন আমি আশা করি এই ভিডিও থেকে একটা কোয়েশন পাবেন আপনারা তো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে